শুভদিন বন্ধুরা, চাহিদা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে আমরা আবার হাজির টিউটোপিয়ার ইকোনমিক্সের ভার্চুয়াল আড্ডায়। আগের দিনের আড্ডায় ফুচকা নিয়ে গল্প করার পর তোমরা হয়তো অনেকেই গিয়ে ফুচকা খেয়েছ, কেউ সামলে কেউ বা পেট ভরে। চলো আমরা আবার গিয়ে দাঁড়াই ওই দোকানে। ধরো তোমাদের পাড়ায় 10 টাকায় 4টে ফুচকা পাওয়া যায়, মানে 2.5 টাকা করে প্রতিটি ফুচকার দাম। এই দামে তুমি হয়তো 8টি ফুচকা কেনো। যদি দাম কমে 2 টাকা হয়ে যায়, তুমি তোমার চাহিদা বাড়িয়ে হয়তো 10টা ফুচকা খাবে। আবার দাম বেড়ে যদি 4 টাকা হয়, তোমার চাহিদা কমে 5টা ফুচকা হবে। এরকম আরো বিভিন্ন দামে তোমার ভিন্ন ভিন্ন চাহিদা হতে পারে। এবার এই যে বিভিন্ন দামে তোমার বিভিন্ন পরিমাণ চাহিদা, তাকে যে টেবিলে আমরা দেখাচ্ছি তাই তোমার ব্যক্তিগত চাহিদা তালিকা। তাহলে চাহিদা তালিকা থেকে দেখতে পাচ্ছি ফুচকার দাম যখন 2.5 টাকা, তখন তোমার চাহিদা 8টি ফুচকা। এখন দাম কমে যদি 2 টাকা হয়, তোমার চাহিদা বেড়ে 10টি ফুচকা হবে। আবার ধরো অন্য কোনো দিন ফুচকার দাম বেড়ে হলো 4 টাকা, সেই দামে তোমার চাহিদা কমে 5টি ফুচকা হবে। তাহলে ব্যক্তিগত চাহিদা তালিকা থেকে আমরা 2টি বিষয় দেখতে পেলাম। একটি, ব্যক্তিগত চাহিদা তালিকা বা সূচিতে কোনো একজন ভোক্তারির কোনো দ্রব্য ভিন্ন ভিন্ন দামে কি কি পরিমাণ চাহিদা হবে তা দেখানো। আবার আমরা দেখতে পেলাম যে দাম কম হলে চাহিদার পরিমাণ বেশি হয় এবং দাম বেশি হলে চাহিদার পরিমাণ কম হয়। একেই কিন্তু বলে চাহিদার নিয়ম। তবে এ নিয়ে আমরা পরে আবার কথা বলব। আবার আমরা ধরে নিলাম তোমার মতো মোট 10 জন ক্রেতা ওই ফুচকা বিক্রেতার কাছ থেকে প্রতিদিন ফুচকা কেনে। তাহলে ওই বিক্রেতার বাজার তালিকা দেখতে হবে এমন। বাজারের 10 জন ক্রেতার 2 টাকা করে দামে ফুচকার চাহিদা হয় 10×10=100টি ফুচকার। 2.5 টাকা দামে চাহিদা হয় 8×10 অর্থাৎ 80টি ফুচকার। আবার ফুচকার 4 টাকা দামে চাহিদার পরিমাণ হয় 5×10=50টি ফুচকা। এই চাহিদা তালিকাগুলি থেকে চাহিদার পরিমাণ ও দামের যে সম্পর্কটি আমরা পাই, তাকে যদি রেখাচিত্রে প্রকাশ করতে চাই, তাহলে অনুভূমিক বা এক্স অক্ষে আমরা বিভিন্ন চাহিদার পরিমাণ এবং খাড়াই বা ওয়াই অক্ষে দ্রব্যের দাম প্রকাশ করি। এক্ষেত্রে ব্যক্তিগত চাহিদা তালিকা থেকে দ্রব্যের জন্য ক্রেতার ব্যক্তিগত চাহিদা রেখা পাব। ফুচকার দৈনিক ব্যক্তিগত চাহিদার তালিকায় দেখো, দাম যখন 2.5 টাকা, তখন ব্যক্তিগত চাহিদা 8 ইউনিট। আমরা একে এ বিন্দু দিয়ে বোঝালাম। আবার দাম কমে 2 টাকা হলে চাহিদা বেড়ে 10 ইউনিট হয়। আমরা একে বি বিন্দু দিয়ে বোঝালাম। আবার দাম বেড়ে 4 টাকা হলে চাহিদা কমে 5 ইউনিট হয়েছে। একে আমরা সি বিন্দু দিয়ে দেখালাম। এখন এই বিভিন্ন বিন্দু সি, এ এবং বি কে যদি একটি রেখা দিয়ে যুক্ত করি, আমরা ফুচকার জন্য ব্যক্তিগত চাহিদা রেখা DD পাব। আবার যেভাবে আমরা ব্যক্তিগত চাহিদা তালিকা থেকে ব্যক্তিগত চাহিদা রেখা পেলাম, ঠিক একই রকমভাবে বাজার চাহিদা তালিকা থেকে বাজার চাহিদা রেখা আঁকতে পারি। ব্যক্তিগত চাহিদা রেখার মতোই বাজার চাহিদা রেখাও বাঁ দিক থেকে ডান দিকে নেমে আসবে। এবার দেখো, তুমি যখন ফুচকা খেতে যাও, তুমি কি তার দাম ঠিক করো? না, ঠিক করেন ওই বিক্রেতা। তুমি তার ঠিক করা দাম অনুযায়ী কখনো বেশি ফুচকা কেনো, কখনো কম। তাহলে
ফুচকার দাম স্বাধীনভাবে চলাফেরা করা একটি ভ্যারিয়েবল বা চলরাশি যা তোমার চাহিদাকে প্রভাবিত করে। অবশ্য তোমার চাহিদাও চলরাশি, কিন্তু এক্ষেত্রে তা দামের উপরে নির্ভরশীল। এই দুটি চলরাশি মানে দাম ও চাহিদার মধ্যে যে কার্যকর সম্পর্ক, তাকেই ওই দ্রব্যের জন্য তোমার চাহিদা অপেক্ষক বলব। মানে তোমার চাহিদার পরিমাণ যদি কিউ হয় আর ফুচকার দাম যদি পি হয়, তাহলে চাহিদা অপেক্ষক হবে কিউ ইকুয়ালস টু ফাংশন অফ পি, যেখানে এফ বা ফাংশন একটি কার্যকর সম্পর্ককে নির্দেশ করছে। তবে আরও অনেক বিষয় চাহিদাকে প্রভাবিত করে, কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি তারা সব স্থির রয়েছে। আজ এ পর্যন্তই। চাহিদার আরও গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে ফিরে আসবো পরের পর্বে, দেখা হবে তখন। ভালো থেকো। মনে রেখো, ব্যক্তিগত চাহিদা তালিকা বিভিন্ন দামে কোনো ব্যক্তির বিভিন্ন পরিমাণ চাহিদাকে প্রকাশ করে। চাহিদা তালিকাকে রেখাচিত্রে প্রকাশ করলে আমরা চাহিদা রেখা পাব। কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের সাথে তার দামের যে কার্যকর সম্পর্ক রয়েছে, তাকে চাহিদা অপেক্ষক বলা হয়।